পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এসটি করার ষড়যন্ত্র করা হচ্ছে কেন? বাঙাল সরকার জবাব দাও, জবাব দাও। উর্মি মাহাতো জাতিকে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এসটি করার প্রতিবাদে আজকের 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। আজকে আমরা যে পশ্চিমবঙ্গ বিপি যে বাংলা বন্ধ আদিবাসী সংগ্রাম অভিযানের নেতৃত্বে চলছে, তো এটার আমাদের মূল তিনটা দাবি আছে, এই নিয়ে আজকে আমরা বাংলা বন্ধ দেখেছি। 17 তারিখে কুর্মী নেতারা পশ্চিমবঙ্গ সরকারের সাথে বসেছিল এবং পশ্চিমবঙ্গ সরকার কুর্মীদের এসটির জন্য মদত দিয়েছেন, এটা আমরা কোনোভাবে আদিবাসী সেঙ্গেল অভিযান মানছে না আর মানবে না, তাই আমরা এটার বিরোধিতা করছি। পুরুলিয়া জেলা কুড়া থানা জবড়া গ্রাম পঞ্চায়েত এরিয়ার মোর জঙ্গলপুর গ্রাম, এখানে 100 আদিবাসী সাঁওতাল পরিবারকে মাঝি পারগানা মহল নামক সংগঠন রতনলাল হাসদার নেতৃত্বে সামাজিক বয়কট করা হয়েছে 23/8/2021 তারিখ থেকে। আজ পর্যন্ত ওনারা বহিষ্কৃতভাবে আছে, তো এটার আমরা তীব্র বিরোধিতা করছি। এটা সংবিধান বিরোধী, কানুন বিরোধী, কাউকে সামাজিক বহিষ্কার করা যায় না। এরা রতনলাল হাসদার নেতৃত্বে যারা এই সংগঠনে কাজ করছেন, এনারা সম্পূর্ণ সংবিধান আর ন্যায় মানবাধিকার মানেন না, আর এই নিয়ে এনারা সামাজিক বহিষ্কার করেছে, তাই আমরা এটার তীব্র বিরোধিতা করছি। গ্রাম জেলা জামবনি থানা কেশরপুর গ্রাম গুরুচরণ হেমব্রম পিতা রাম হেমব্রম, গুরুচরণ হেমব্রমকে আজ থেকে 21 বছর আগে, মানে 21 বছর পর্যন্ত সামাজিক বহিষ্কার করে রাখা হয়েছে সোমায় হাসদা মাঝি পারগানা মহলের নেতৃত্ব এবং সেই গ্রামের মাঝি যিনি গণেশ মুর্মু, তাই আজকে আমরা এটার যেন এনারা ন্যায় পায়, শান্তি পায়, তার জন্য আমরা এই বিরোধিতা করছি। আজকে আমাদের এই শান্তিপূর্ণ বাংলা বন্ধ পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা কাজকর্তাগণ সমর্থকগণ পথের মধ্যে নেমেছে এবং আমরা চাই এই বন্ধ যেন শান্তিপূর্ণভাবে সফল হয়। নমস্কার, আমার নাম রতিবালা মুর্মু, আদিবাসী সেঙ্গেল অভিযান সেঙ্গেল মহিলা মোর্চা সভানেত্রী পুরুলিয়া জোন। Come on, come on, come on.